আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম হওয়ার পাশাপাশি ইসলাম ধর্ম পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া একটি ধর্মও বটে। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে পছন্দ করছে, কিন্তু তারপরও পৃথিবীতে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কিছু টাকা পয়সা, নাম যশ ও বিখ্যাতি অর্জনের জন্য শুধুমাত্র তাদের ইমানই বিক্রি করে দেয়নি, বরং সেই সাথে তারা মুসলমান থেকে কাফির হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশজন দুর্ভাগা ও কপাল পোড়া ব্যক্তিদের সম্পর্কে জানাবো যারা ইসলাম ধর্ম ত্যাগ করে কাফের হওয়া পছন্দ করেছে। আর বন্ধুরা, আমি তাদেরকে দুর্ভাগ্য ও কপাল পোড়া এজন্যই বলছি কারণ ইসলাম ধর্ম গ্রহণের পর মানুষ ভাগ্যবান হয়ে যায়, আর সেই হিসেবে ইসলাম ধর্ম ত্যাগ করা ব্যক্তিরা দুর্ভাগা হয়ে থাকে। বন্ধুরা, ইসলাম ধর্ম ত্যাগ করা বিখ্যাত ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে রয়েছে তাসলিমা নাসরিন। বন্ধুরা, তাসলিমা নাসরিন 1962 সালে পশ্চিম পাকিস্তানে জন্মগ্রহণ করে, বর্তমানে যেটা বাংলাদেশ নামে জানা যায়। আর সে পেশায় বাংলাদেশের একজন বিখ্যাত লেখিকা ছিল। তার জন্ম হয়েছিল একটি মুসলিম পরিবারে, কিন্তু হঠাৎ করে সে ইসলাম ধর্ম ত্যাগ করে ধর্ম বিমুখ হয়ে যায়, অর্থাৎ সে নাস্তিক হয়ে যায়। তারপর সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বই লেখা শুরু করে দেয়। বর্তমানে পৃথিবীর কয়েকটি দেশে আজকে তার বইগুলো ব্যান করে দেওয়া হয়েছে, আর বাংলাদেশের সরকার তাকে নিজে দেশ থেকে তার নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। বর্তমানে সে ভারতে বসবাস করছে, আর ভারতে সে এখন ইসলামের বিরুদ্ধে হিংসাত্মক ও বিষাক্তপূর্ণ ভাষায় লেখালেখি করে। দুই, নার্গিস দত্ত। বন্ধুরা, বলিউড জগতের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের মা নার্গিস দত্তের গণনা সে সময়ের সবচেয়ে সুন্দরী ও সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে করা হতো। তার সম্পর্ক একটি মুসলিম পরিবারের সাথে ছিল, তবে সে তার সাথে অভিনয়ে কাজ করা একজন হিন্দু অভিনেতা অর্থাৎ একজন সুপারস্টার সুনীল দত্তের প্রেমে পড়ে যায়। বলা হয় যে একবার অভিনয়ের সেটে হঠাৎ আগুন লেগে যায় এবং সুনীল দত্ত নিজের জীবনের বাজি রেখে নার্গিস দত্তকে আগুন থেকে বাঁচায়, আর এ ঘটনাটি তাদের দুজনের বিয়ের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর নার্গিস দত্ত শুধুমাত্র তার ইসলাম ধর্মই ত্যাগ করেনি, বরং নিজের নাম পরিবর্তন করে নির্মলা দত্ত রাখে। তিন, পারভিন ববি। বন্ধুরা, 1970 থেকে 1980 দশকের মধ্যে বলিউড জগতে শুধুমাত্র একজন অভিনেত্রীর চর্চা শুনতে পাওয়া যাচ্ছিল, যার নাম ছিল পারভিন ববি। সে ফিল্ম জগতে শ্যুট হওয়া বোল্ড সিন অর্থাৎ অশ্লীল দৃশ্যের জন্য গোটা বিশ্বে জানা যেত। পারভিন ববির সম্পর্ক খুবই নম্র ভদ্র পাস্তন বংশের সাথে ছিল। তার বাবার নাম ছিল ওয়ালিদ মোহাম্মদ খান, কিন্তু পারভিন ববি ধনসম্পদ ও বিখ্যাতি অর্জনের জন্য নিজের ধর্ম এবং নিজের সম্মান কোনোটির কথা চিন্তা করেনি। প্রথমে সে হিন্দু ধর্মান্তরিত হয়ে যায়, তারপর সে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। 2005 এর জানুয়ারি মাসে পারভিন ববিকে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। চার, ফাতেমা সানা শেখ। বন্ধুরা, ভারতীয় ছবি ডঙ্গল থেকে বিখ্যাতি অর্জন করা অভিনেত্রী ফাতেমা সানা শেখের মা একজন কাশ্মীরি মুসলিম মহিলা ছিলেন, অথচ তার বাবা ছিলেন একজন কাশ্মীরি হিন্দু ধর্মাবলম্বী। ফাতেমা সানা শেখের নাম শুধু মুসলিম ধর্ম অনুযায়ী রাখাই হয়নি, বরং সে ছোট থেকে ইসলাম ধর্মের খুবই নিকটে ছিল। কিন্তু কিছু সময় পূর্বে ফাতেমা এটি ঘোষণা দেয় যে তাকে যেন মুসলিম অথবা হিন্দু কোনো ধর্মের ধর্মাবলম্বী বলে ডাকা না হয়, কারণ এ দুটি ধর্মের মধ্য থেকে কোনোটিতে তার আগ্রহ নেই। পাঁচ, জায়েন মলিক। বন্ধুরা, জায়েন মলিক বর্তমান সময়ের বিখ্যাত একজন সিঙ্গার যার সম্পর্ক বার্তানিয়ার সাথে রয়েছে। সে একজন পাকিস্তানি মুসলিম ইয়াসির মালিকের ছেলে। ইয়াসির মালিক বার্তানিয়ায় একজন মহিলার সাথে বিয়ে করেছিল, যার ফলশ্রুতিতে জায়েন মলিকের সাথে তার আরও দুটি বোনের জন্ম হয়। জায়েন মলিকের লালন পালন একজন সাধারণ মুসলিমের মতোই হয়েছিল। সে শুধুমাত্র পবিত্র কোরআন মাজিদের শিক্ষাই অর্জন করেনি, বরং সে নামাজের জন্য মসজিদেও যেত। তবে কিছু সময় পূর্বে বার্তানিয়ার ম্যাগাজিন দ্য ওয়ালকে ইন্টারভিউ দিতে গিয়ে জায়েন মলিক বলে যে এখন সে আর মুসলমান নেই,
এছাড়াও জায়েন মলিক একজন আমেরিকান মডেল গিগি হাদিদের সাথে 6 বছর পর্যন্ত বিয়ে ছাড়াই একসাথে বাস করেছে। এর ফলে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। বর্তমানে জায়েন মলিক নিজেকে একজন নাস্তিক বলে পরিচয় দিয়ে থাকে, কারণ ঈশ্বরের অস্তিত্বের উপর তার বিশ্বাস নেই। 6. বারাক হোসেন ওবামা। বন্ধুরা, একটি সার্ভে অনুযায়ী আমেরিকার প্রায় 20% জনসংখ্যা এটি বিশ্বাস করে যে উপরাষ্ট্রপতি বারাক ওবামা খ্রিস্টান নয়, বরং একজন মুসলমান। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বারাক ওবামার পূর্ব প্রজন্মরা মুসলমান ছিল। ওবামার বাবা বারাক ওবামা সিনিয়রের সম্পর্ক ছিল কেনিয়ার একটি মুসলিম পরিবারের সাথে, কিন্তু বারাক ওবামা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা পছন্দনীয় মনে করে। আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার বাবা বারাক হোসেন ওবামা সিনিয়র কেনিয়ান মুসলমান ছিল, অথচ তার মা স্ট্যানলি অ্যান্ড ডানহাম ছিল একজন খ্রিস্টান আমেরিকান। বন্ধুরা, ওবামা কয়েকবার নিজের খ্রিস্টান হওয়ার বিষয়টি জানিয়েছে, কিন্তু এখনও আমেরিকানরা তার ধর্ম নিয়ে বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে। 7. জাভেদ আখতার। বন্ধুরা, বলিউডের বিখ্যাত অভিনেতা ফারহান আখতার এবং জয়া আখতারের বাবা জাভেদ আখতার পিসাই একজন বিখ্যাত কবি ও চিত্রনাট্য লেখক। 78 বছর বয়সী জাভেদ আখতার একজন ভারতীয়। তার পিতা জান নিসার আখতারও একজন বিখ্যাত কবি ছিলেন, অথচ তার দাদার গণনা ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ওলামাদের মধ্যে হয়ে থাকে। তবে জাভেদ আখতার বিখ্যাতি অর্জনের বিষয়ে নিজের পূর্ব প্রজন্মদেরকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে, আর তার কবিতাগুলো গোটা বিশ্বে একটি অনন্য ও বিশেষ স্থান রাখে। এ কথাটি খুবই কম মানুষ জানে যে যদিও জাভেদ আখতারের নাম মুসলমানদের মতোই, কিন্তু এখন সে আর ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়। অর্থাৎ বর্তমানে তার মতে পৃথিবীতে কোনো ঈশ্বরের অস্তিত্ব মজুদ নেই। 8. তিলক রত্ন দিলশান। বন্ধুরা, শ্রীলঙ্কার ক্রিকেট টিমের ক্যাপ্টেন তিলক রত্ন দিলশান সম্পর্কে কেউই জানে না। ক্রিকেট জগতের একটি পরিচিত মুখ হচ্ছে তিলক রত্ন দিলশান। 1976 সালে জন্মগ্রহণ করা দিলশানের বাবা একজন মুসলিম ছিলেন, অথচ তার মা ছিল একজন বৌদ্ধ ধর্মলম্বী। দিলশানের লালন পালন একজন মুসলিম হিসেবে করা হয়েছিল। সে শুধু কোরআন মাজিদের শিক্ষাই অর্জন করেনি, বরং সে তার নিকটস্থ মসজিদে ইবাদতের জন্যও যেত। তার আসল নাম প্রথমে তোয়ান মোহাম্মদ দিলশান ছিল, আর প্রথম থেকেই ক্রিকেটের প্রতি তার ঝোঁক ছিল। 16 বছর বয়সে একটি প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সময়ে তার কোচের কথা মেনে সে ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, যেটা আসলে শ্রীলঙ্কার স্বীকৃতিপ্রাপ্ত সরকারি একটি ধর্ম, নয় শামস পেহেলবি। বন্ধুরা, শামস পেহেলবি ইরানের সর্বশেষ বাদশাহ মোহাম্মদ রাজার বড় বোন ছিল, যে তার মা এবং বোনের সাথে মিলে ইরানে মুসলিম মহিলাদের হিজাব ও নিকাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। সে পশ্চিমা সমাজের আচার সংস্কৃতি থেকে অনেকটা প্রভাবিত ছিল, তাই সে ইরানেও তেমন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। শামস পেহেলবি 1940 সালে নিজের স্বামী ও বাচ্চা সহ ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলে নেয়। 10. হাজি আনোয়ার শেখ। বন্ধুরা, পাকিস্তানের হাজি আনোয়ার শেখের গণনাও এ 10 জন দুর্ভাগা ব্যক্তিদের মধ্যে করা হয়ে থাকে, যারা ইসলাম ছেড়ে কাফির হয়ে গিয়েছে। হাজি আনোয়ার শেখের জন্ম 1928 সালে পাকিস্তানের শহর গুজরাটে একটি কাশ্মীরি পরিবারে হয়েছিল। এটি কারণ যে তার বাবা তার নাম হাজি আনোয়ার শেখ রেখেছিলেন, কিন্তু আনোয়ার শেখ শুধুমাত্র টাকা পয়সার লোভেই বার্তানিয়া যাওয়া পছন্দনীয় মনে করেনি, বরং সেখানকার একজন মহিলার সাথে বিয়েও করে ফেলে এবং ইসলাম ধর্ম ত্যাগ করে নেয়। পরবর্তীতে সে তার নাম আনোয়ার শেখ থেকে পরিবর্তন করে অনিরুদ্ধ জ্ঞান শিখা রাখে আর ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করে। বন্ধুরা, এদের ছাড়াও আরও এমন অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা হয়তো ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়েছে, অথবা তাদের ধর্ম সম্পর্কে এখনও কেউ অবগত নয়। যাই হোক বন্ধুরা, আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন আর ইসলাম ধর্মের মতো নিয়ামত প্রদান করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।